मानव जाति जेटाते बार बार संक्रमित होच्छे एटा आमार व्यक्तिगत मतामत आपनाके आमार मतामतेर साथे एग्री करार दरकार ना एकबारे आर आमी एई समस्यार समाधान कुरान शरीफ थेके दिब एबं आमी आमार बक्तव्य शेष करब जास्ट एतटुकु आर किछु आर जानेन आमादेर सकल समस्यार एकटाई मूल कारण सेटा एकटा सूत्रे गाथा सेटा कि जानेन सेटा हलो एकमात्र लोभ। सेटा हलो लोभ। सबचेয়ে बड़ समस्या हलो এমন লোভ যেটা কখনো বিবেচনা আনা হয় না, এমন স্বার্থপরতা যেটা কখনো বিবেচনায় আনা হয় না। যেমন ধরুন একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন এই গ্রিড এই জিনিসটা বড় বড় কর্পোরেশনের সাথে জড়িয়ে যাচ্ছে দিন দিন। তারা শুধু একটা জিনিসে খেয়াল করে, তাদের জাস্ট একটা জিনিস ঠিক রাখে যে তারা বছরের পর বছর তাদের ইনকাম বৃদ্ধি করতে হবে, তাদের প্রোডাকশন বৃদ্ধি করতে হবে। এতে করে তারা সম্পূর্ণ বন জঙ্গল ধ্বংস করে দিচ্ছে, একবারে পুরো সমুদ্রকে তছনছ করে দিচ্ছে, তারা ভিলেজ নষ্ট করছে, তারা পাহাড় ধ্বংস করছে। তারা যদি এগুলো করছে এমনটা না, তারা আমাদের সামাজিক পরিবেশটা অর্থনৈতিক পরিবেশটা ধ্বংস করছে এবং এটা তাদের কাছে কোনো ব্যাপার না, কারণ তারা দিন শেষে শুধু একটা জিনিসই খেয়াল করে, সেটা হলো বছরের পর বছর বেশি 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 টাকা ইনকাম করা। তাহলে এই লোভই পরিচালনা করছে আমাদের রাজনৈতিক দুর্নীতি, আমাদের অর্থনৈতিক দুর্নীতি, আরো কত কি। সব কিছুকে যদি দিন শেষে এক জায়গায় করেন তাহলে সেটা হলো স্বার্থপরতা, সেটা হলো লোভ, যেটা আমি আজকে আপনাদের সাথে আলোচনা করতে চাই। আর আমি মনে করি এই লোভই হলো সকল সমস্যার জড়, যেটা আজকে আমাদের বিশ্বে বিভিন্ন রকম সমস্যা তৈরি করছে। এই লোভই সেটার জড়, হ্যাঁ এই লোভ। আর আপনি যদি এগুলো খুব ভালোভাবে চিন্তা করেন তাহলে দেখতে পারবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফে এটা খুবই সুন্দরভাবে এবং খুবই ভালোভাবে এটা বর্ণনা করেছে। এটা অনেক একটা মজাদার ভাষা। আল্লাহ তাআলা বলেছেন যারা এই লোভ থেকে রক্ষা পেয়েছে তারা সেটা নিয়ে তাদের অন্তরে বসবাস করে। আল্লাহ এটার মাধ্যমে খুবই সুন্দরভাবে বুঝাতে চেয়েছে যে আমরা সবাই হলো লোভী। এটা এমন নয় যে কিছু মানুষ লোভী আর কিছু মানুষ লোভী নয়, প্রকৃতপক্ষে আমরা সবাই লোভী। আল্লাহ আজাল্লাহ বলেছেন যে ওয়ামান ইউকা, এর মানে বোঝায় যে মানে তিনি বলেছেন যারা এই লোভ থেকে নিজেকে রক্ষা করেছে, মানে তিনি বলতে চাইছেন এই লোভ এমন একটা জিনিস যেটা সবার অন্তরে বসবাস করে, সবার, এবং এর ভিতরের কলুষিত জিনিসটা থেকে আমি নিজেকে রক্ষা করতে পারি। যারা নিজের ইচ্ছায় নিজেকে এই লোভ থেকে রক্ষা করতে পেরেছে, খুব মনোযোগ দিয়ে এখন শুনুন, আমি যদি বলি আমি এটা থেকে নিজেকে রক্ষা করে চলছি, তাহলে কে রক্ষা করে চলছে, কে এখানে কাজ করছে? আমি নিজে, আমি সে ব্যক্তি যে নিজেকে রক্ষা করে চলছে। কিন্তু আমি যদি এখন বলি আমাকে রক্ষা করা হচ্ছে, তখন কে আমাকে রক্ষা করছে? অবশ্যই অন্য কেউ। আল্লাহ এই আয়াতে বলছেন যে তোমাকে নিজেকে এমন কিছু থেকে রক্ষা করতে হবে, বাইরের এমন কিছু থেকে রক্ষা করতে হবে যেটা থেকে যেন তোমার ভিতরের লোভ লালসা বাইরে না আসে, ভিতরের লোভ লালসা বাইরে না আসে। কোরআনে আল্লাহ তাআলা বলছেন যে এটা তালার মতো, যেটা একটা অপরটার সাথে লেগে আছে, এমন একটা লক, এমন একটা তালা যেটা খোলা যাবে না, যেটা আমাদের ভেতরে আছে যে লোভটা, এই লোভটাকে আপনি বাইরে ছিঁড়ে ফেলতে পারবেন না। আল্লাহ তাআলা বলছেন মানব জাতির লোভকে নিজেকে কখনো বিচ্ছিন্ন রাখতে পারবে না, কখনোই না। এটা এমন নয় যে আপনার ঈমান যখন অনেক বেড়ে যাবে আর তখন আপনার ভেতর লোভ কাজ করবে না, এটা এমন নয়, এটা জীবনই হবে না। জীবনের প্রত্যেকটা দিন এই লোভ থেকে, লোভের বিরুদ্ধে আপনাকে আমাকে যুদ্ধ করতে হবে।